গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজছে, আজকে মঙ্গলবার আর এখন বাজছে সকাল 8টা। এখন আমরা যাচ্ছি মার্কেট, মার্কেটে যাচ্ছি আমরা, একদম রেডি হয়ে গিয়েছি। হাজবেন্ড আর আমি দুজনেই আজকে মার্কেট চললাম। আই নাও মাস্ক তো কম্পালসারি পরতেই হবে, করোনা সিচুয়েশন, তাই মাস্কটা পরে নিচ্ছি। আর মাস্ক পরে না আমি চশমা পরতে পারি না, ভীষণ ভ্যাপার হয়ে যায়, অসুবিধা হয় তার জন্য। আর কি নেব ভুলে গেছিলাম, ভাবলাম ওই চশমাটার জন্য আর গেলাম না চশমাটা নিতে। তো এখন চলে যাচ্ছি দোকানে, মানে মার্কেট। হ্যাঁ চশমা পরিনি, চশমা পরলে মাস্কে চশমা পরতে ভীষণ অসুবিধা হয়, এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। মাস্কে চশমা পরলে কি হয়, মানে মাস্ক পরে চশমা পরলে ভীষণ ভ্যাপার সৃষ্টি হয়, তাই আমি চশমাটা আজকে পরলাম না, ক্লাস ছাড়াই আসলাম। হাজবেন্ডও আসছে, যেতে হচ্ছে টোটো। এখন যাচ্ছি বাজারে। আসলে এতটা সকাল সকাল বাজার যাওয়ার মানে কোনো অভিজ্ঞতাই ছিল না। এখন তো প্রায় 7টার সময় উঠে বাজার যেতে হয় এরকম অবস্থা, যদিও আমার বেরোতে বেরোতে 8টা বেজে গেছে, আবার হাজবেন্ড আবার অফিসে ঢুকে যাবে, 2 ঘন্টা লেগে যায়, তাই ভীষণ টেনশন হচ্ছিলো। আর মার্কেটে গিয়ে সেই একই পরিস্থিতি, দাঁড়িয়ে থাকতে হয় এক একটা দোকানে প্রচুর অনেকক্ষণ ধরে, এটাই সবথেকে এখন অস্বস্তির ব্যাপার। আর রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা, কারণ মানুষ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করতেই বাজারঘাট খোলা, এটা ওদের পক্ষে একটু কষ্টকর, আমাদের পক্ষে একটু কষ্টকর। এই যে দেখুন, আমি মার্কেটে চলে এসেছি, এত সকাল সকাল এখানে এতটা লোক। আসলে আমার মোবাইলটা কি তখন একটু হ্যাজি আসছিলো, ভালো মতো বোঝা যাচ্ছে না কেন জানি না, কাজের সময় মোবাইল একটু হ্যাজি হয়েই যায়। তো এই যে কতটা লোক, দোকানপাট খুলে গেছে, ফলের বাজার টাজারও খুলে গেছে, এই যে সব দোকানে লোকজন যাতায়াত শুরু হয়ে গেছে এত সকাল সকাল। যদিও আমাদের এখানে সকালবেলা এরকম হয় না, তা হয় মোটামুটি হয়, কিন্তু দোকানপাট এরকম খোলার অভিজ্ঞতা ছিল না আমাদের এখানে, কেন কোনো জায়গায় 9:30-10টার আগে খোলা হতো না, কিন্তু এখন সব উল্টো। আর এই যে দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি মার্কেটে, এই দোকান থেকে আমি মাসকাবারের খরচ নিচ্ছি, মাসকাবারে বলতে এটা এক হোলসেল দোকান, এখানে ড্রাই ফ্রুটের দোকান পেছনে, ওখান থেকে কিছু খরচ নিয়েছি। আর এটা ওনাদেরই দোকান, এখান থেকে আবার ডাল ঢালগুলো নিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ভালো পাওয়া যায়, আর এগুলো পাইকারি সব দোকান। তো দাঁড়িয়ে আছি ফাঁকা জায়গা, তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে একটু শেয়ার করি, কোনোদিনই বাজারে এসে শেয়ার করা হয় না। তো চলুন বাড়িতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, আবারও বলছি গুড মর্নিং। তখন আমি 8টার সময় বাজারে গিয়েছিলাম, 10:30টার মধ্যেই বাজার থেকে চলে এসেছি, 10:30টা হয়নি, 10:05। এসে স্নান টান করে সব কাপড় জামা ধুয়ে, রান্নাবান্না তো এখনও স্টার্ট করিনি, এই কাজগুলো আগে আজকে হলো, মানে স্নান করা হলো, কাপড় জামা ধোয়া হলো, আর মেয়ে এখানে বসে খাচ্ছে আমসত্ত্ব। আমি ফ্রিজ থেকে সবজি বের করলাম, আজকে লাঞ্চে সেরকম একটা ঝামেলা রাখবো না, কারণ অর্ধেকটা আমি রান্না কালকেই করে রেখেছিলাম, আর আজকে আপনাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করব না। আর পুজো আমি দিয়ে নিয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখুন প্রদীপ জ্বলছে, আমি পুজো দিয়ে নিলাম, আর আজকে আমি গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি, গাঁদা ফুল বাজারে পেলাম, দেওয়া হয়ে গেছে। আর এখন বাজছে ঘড়িতে 11টা, দেখতে পাচ্ছেন 11টা বাজছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি রান্নাঘরে যাব, ভাত বসাবো, ভাত এখনও বসাইনি, আর স্নান ঠান করে কাপড়গুলো মেলিনি এখনও, কাপড় জামাগুলো একটু মেলে দিয়ে, মানে রোদ্রে, রৌদ্র তো নেই আমাদের এখানেই। আর সবজি আমি কেটেই নিয়েছি, ফ্রিজ থেকে বের করে নিলাম, আজকে ডাল করেই রেখেছিলাম, ডাল তো হবেই। এই যে সবজি আমি কেটে রেখেছি, আর আমি দাঁড়া বাবা, দাঁড়াও তা। আর যেটা বলছিলাম যে আমি সবজি কেটেই রেখেছিলাম, তো দাঁড়া বাবা, দাঁড়াও একটু কথা বলে নিই।
তো সবজিটা আমি কেটেই রেখেছিলাম কালকে রাত্রে, আর ডাল করে রেখেছি আজকে, শুধু একটু পাঁপড় ভাজা, একটু ভাজা ভাজি করব, আর এই তরকারিটা একটু করে রাখবো আলু ঝিঙ্গে দিয়ে। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না, কারণ এখন তাড়াহুড়ো করে আমাকে ছাড়তে হবে, আর ব্রেকফাস্ট আমি এখনো করিনি। কালকের বাসি রুটি আছে, একটু ভাজা করব, আলু ভাজা করব, সেটা দিয়ে খেয়ে নিব। এই হচ্ছে আজকে আমার মঙ্গলবারের ব্রেকফাস্ট, মানে সকালটা এইভাবে শুরু হয়েছে, মানে বাজার সকাল সকাল না গেলে হতো না কি বাবা, দাঁড়ো। আর মেয়ে বারবার আমসত্ত্ব খাবে, আমসত্ত্ব খাবে, কতবার আমি ওকে আমসত্ত্ব খুলে দিচ্ছি, ফ্রিজ থেকে এরকম ঠান্ডা ঠান্ডা আমসত্ত্বগুলো খাওয়ানো হয় না, আর কতবার করে এভাবে দেওয়া যায় আমসত্ত্বগুলো। এইবার লাস্ট, হ্যাঁ, আমি কিন্তু আর দিব না। মেয়ে কিছুতেই শোনে না, বললে কিছুতেই শুনতে যাচ্ছে না, বাবারে, বললে ওকে কিছুতেই শোনানো যাচ্ছে না যে বাবা আমসত্ত্ব খাওয়া যাবে না, আর নাই কিন্তু বাবা, শুধু শুধু আমসত্ত্বগুলো খাচ্ছে, কোনো মানে হয় না। আর আমি আজকে বাজার নিয়ে এসে রেখেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব যে কী কী আজকে আনা, মানে এই মাসে বাজারে আনা হলো, মানে মাসকাবারই খরচে, কি বলছি না বলছি, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড, 11টা তো বেজেই গেছে। আর এখানে নিয়ে এসে শুধু জাস্ট, এখানে নিয়ে এসে শুধু জাস্ট ব্যাগগুলো রেখেছি, এই যে চালের বস্তাটা এখানে রেখেছি, বৃষ্টি এখনও নামেনি তাই হচ্ছে চালটা নিয়ে আসতে পারলাম, আর চুলটা ভীষণ ভেজা, পুজো প্রসাদ তোলা হয়নি, আর একটু ফল নিয়ে এসেছি, এই হচ্ছে মাসকাবারের খরচে, বাকি আপনাদের সাথে পরে শেয়ার করব, মানে ফাঁকা টাইমে বসে, তো আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই তাই দেখাচ্ছি না, তো কথা হচ্ছে বন্ধুরা পরে, ঠিক আছে, পরে কথা হচ্ছে আপনাদের সাথে। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে এসেছি তোমাদের সামনে, আর এখন বাজছে 3:05, বাকি 3টা বাজেনি, হাজব্যান্ড এসেছে, বাথরুমে আছে, স্নান করছে, মেয়ে ঘুমোচ্ছে, আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে একটাতেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে লাঞ্চে আমি তৈরি করেছি, এখন আমাদের লাঞ্চ হয়নি, কারণ ও খেয়ে আসবে, আমি খাবো, আর আমি যে ব্রেকফাস্ট করব বলেছিলাম, আমি একটু ভাতই খেয়ে নিয়েছি, তাই আমার খিদে পায়নি, তো ভাবছি এখন আমি তোমাদের সামনে এসে কী কী নিয়ে এসেছি সেগুলো শেয়ার করে নিই, কারণ বিকেলের ভরসা করা যাবে না বিকেলে, কারণ আকাশ অন্ধকার, মেয়ে উঠে যাবে, চা খাওয়ার একটা ঝামেলা থাকে, তখন শান্তিপূর্বক কথা বলতে পারি না, আর সব থেকে বড় কথা হচ্ছে বিকেলে এখন আমরা খুব মুভি দেখি, তাই মুভির নেশাতে এখনই আমি কথা বলে নিচ্ছি, মানে এখনই আপনাদের সাথে দেখি নিচ্ছি, আর নেশা বলবো না, মানে একটা ঘরে ও ফ্যান চলতে থাকে, টিভি চলতে থাকে, আমি সেই সময় ব্লক করতে পারি না, এটাও কিন্তু একটা অসুবিধা, হ্যাঁ, শুধু নেশাটাই বলবো না। তো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটা তো অবশ্যই শেয়ার করবো, তার আগে বলে দিচ্ছি আজকে লাঞ্চে কী হয়েছে। আলু ঝিঙ্গে দিয়ে একটা তরকারি করেছি, মেয়ের জন্য মাছের ঝোল করেছি, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, কাকরোল ভাজা, এটা সাথে ডাল আছে, ডালটা কালকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক্সট্রা করে, মানে আজকের জন্য, যেহেতু আজকে বাজার যাব, বাজার যাব জন্যই আমি রান্নাটা মানে একটু গুটিয়ে রেখেছিলাম একটু, হ্যাঁ, শুধু ডালটা, বাকি তো করতেই হলো। আর ব্রেকফাস্ট সে সময় মেয়েকে খাওয়াবো, আমি নিজেও একটু ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি, এখন একটু দেরি করে খেলেও কোনো ব্যাপার না, তো চলুন আর বকবক করছি না, আমি কি নিয়ে এসেছি, মানে এইবার মাসে আমার কি কি খরচ এলো। ওখানে আছে চালের বস্তা, দেখা যাচ্ছে কি, সেটা তো নিয়ে এসেছি, সেটা দেখাবার মতো কিছু নেই, আমি কি টুকটাক জিনিসগুলো নিয়ে আসলাম, যেটা দিয়ে কিন্তু মাস যায় না কিন্তু মোটামুটি কয়েকদিন চলে যাবে, ঠিক আছে, তো চলুন, হ্যাঁ, স্টার্ট। আর আজকে হচ্ছে মাসে 8, আর সামনে মাসে জুলাই 7 আমার মেয়ের জন্মদিন, তাই এক মাস আগে থেকে জন্মদিনের কিছু কিছু জিনিস, মানে জন্মদিনটা আমি করব না, কিন্তু বাড়িতে মেয়েকে যে একটু টুকটাক রান্নাবান্না করে দেবো সেটারই রেডি আমি করে রেখেছি। এই যে মা, মেয়ে কিন্তু উঠে গেল, আমি এখন হয়তো ব্লগটা স্টার্ট করেও হয়তো শেষ করতে পারবো না, বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন, মেয়ে উঠে গেছে, তো যা হোক আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তো ভয়েস অ্যাড করতে হতে পারে, কারণ মেয়ে যখন উঠে গেছে আমাকে দেখছে না পাশে, তো স্বাভাবিক, এটা স্বাভাবিক, তো চলুন, হ্যাঁ, কেননা যতটুকু পারি ততটুকু শেয়ার করি, বাকিটা ভয়েস অ্যাড করে দিই। তাহলে মাসকাবারি কি কি খরচ এলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। লাইটটা একটু বেশি হয়ে গেছে নাকি, এটা ঠিক আছে, মোটামুটি লাইটটা বেশি হয়ে যায় মাঝে মাঝে,
নিয়ে এসেছি, এ বাবা, নিয়ে এসেছি একটা চানাচুর ঘটি গরম, যে ট্রেনে পাওয়া যায় ঘটি গরম সেরকম নাম। যাই হোক, এটা ফার্স্ট টাইম ট্রাই করব। এটা একটা চানাচুর নিয়ে এসেছি মাসকাবাড়ি খরচে। হাতের সামনে যেটা আসছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। একটা আমুল স্প্রের প্যাকেট, তেল এসেছে 4 প্যাকেট, রাইস, একটা রাইস ব্র্যান, একটা হচ্ছে সোয়াবিন অয়েল, যেহেতু সর্ষের তেল একটা আমার এই কয়েকদিন চললো তাই দুটো নিয়ে এসেছি সর্ষের তেলের প্যাকেট, টোটাল 4 প্যাকেট। এ মাসে সেরকম একটা ডাল আসেনি, আগের মাসে প্রচুর ডাল এসেছে, ডাল খাওয়াই হয় না, মুগ ডাল, অড়হরের ডাল, মসুরি ডাল, মেথি 250 মেথি, কাবুলি ছোলা, কিসমিস, কাজু, কিসমিস কাজু, একটা চাউমিন মশলা, দেখি বাবা এখানে কি এসেছে, চিড়ে, দু রকমের দুটো কোয়ালিটি চিড়ে, আর কি এসেছে বাবা, হ্যান্ড ওয়াশ নিয়ে আসতে ভুলে গেছি আমি এই মাসে, হ্যান্ড ওয়াশটা আনতে হবে। নিয়ে এসেছি পাস্তা, পাস্তা, পাঁপড়, যে বাটি পাঁপড় গুলো, আর নিয়ে এসেছি আলু চিপস, মনে আছেন আলু চিপস, এটা আজকে বিকেলে হবে চায়ের সাথে, আলু চিপসকে খেতেই হবে, পায়েস বানানোর জন্য ভোগ চাল, আমসত্ত্ব, মেয়ের জন্মদিনে চাটনি হবে তার জন্য আমসত্ত্ব এই মাসে নিয়ে এসেছি, যদিও আমার আছে ফ্রিজে, মেয়ে তো একটু একটু খাচ্ছে, হে বাবা, আমসত্ত্ব, আর নিয়ে এসেছি কাসুন্দি একটা, আর একটা ভিনেগার, আর লাস্ট নিয়ে এসেছি একটা চাউমিন। এই হচ্ছে এই মাসের আমার মাসকাবাড়ি খরচ, আর হ্যান্ড ওয়াশটা আনতে ভুলে গেছি, কেলক্স হ্যান্ড ওয়াশ আর সাবান, এগুলো পরে আসবে, বুঝতে পারছেন, এই কটা জিনিস ভুলে গেছি, ভুলে গেছি। এই আমার মাসকাবাড়ি খরচ, সো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমি কি নিয়ে এসেছি, আমি এই মাসকাবাড়ি খরচগুলো এ মাসে নিয়ে এসেছি। তো এখন বেজে গেছে 3:05, 3:05, আমি এখন যাব রান্নাঘরে, হাজব্যান্ড এসে ঠাকুর প্রণাম করে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, মেয়েও খাবে আমরাও খাবো সবাই খাবো, তো একটু খেয়ে নিই, খেয়ে উঠে আবার ফাঁকা টাইমে ওই যে বললাম আলুর বাবু দিয়ে চা হবে, তখন কিন্তু আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আমি চা আর পাঁপড় ভাজা রেডি করে ফেলেছি, এখন যাচ্ছি চা নিয়ে। এই তো চা চলে এসেছে, আজকে আমাদের বিকেলবেলা চায়ের সাথে হচ্ছে আলুর পাঁপড়, বিস্কুট, পাঁপড়, চা, এই হচ্ছে আজকে আমাদের বিকেলের খাওয়া দাওয়া। আলুর পাঁপড়গুলো ভীষণ টেস্টি খেতে, একটা খেয়ে দেখছি।
নুন দিতে হবে না, নে ভালো লাগছে, খারাপ না, বাড়িতে বানালে টেস্ট হয় বেশি না। এই হচ্ছে আমাদের বিকেলের খাবার, আর একটু ভাজতে যাচ্ছি পাঁপড়। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো আমার বকবক এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।